কিছু কিছু বাড়ি রয়েছে যেখানে শুধু মানুষই থাকে না, সাথে থাকে বড় কোনো রহস্য। এই যে মেয়েটিকে দেখছেন, তাকে দীর্ঘদিন ধরে একটি বাসায় কিডন্যাপ করে রাখা হয়েছে। মেয়েটার কোনো দোষ নেই, বিনা কারণে সে ভয়ানক এক জুলুমের শিকার। তার হাত পা মুখ সব শিকল দিয়ে বাঁধা, মনে হয় তাকে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। আবার এই বাসাটাতেই একবার এক ছেলে চুরি করতে আসে, আর চুরি করতে এসেই সে এই মেয়ের মুখোমুখি হয়। মেয়েটাকে দেখে তো সেই ছেলে একদমই হতবাক। চুরি করতে এসে ছেলেটা এ কোন ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেল? ছেলেটা কি এখন মেয়েটাকে বাঁচাবে, নাকি মেয়েটাকে এভাবেই ফেলে রেখে চলে যাবে? কি করবে সে? কে এই মেয়ে, কেন সে বন্দী, আর এই ভদ্র ঘরের ছেলেটাই বা কেন চুরি করতে এসেছে? এই সব কিছু মিলিয়ে এটা এক অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা। পুরো এই গল্পটাই আজ বলবো। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় একটি শহরকে দেখানোর মধ্য দিয়ে। এই শহরেরই একটি ছেলে হচ্ছে শন। সন্তান লেখাপড়া অনেক আগেই ছেড়ে দিয়েছে, সে এখন ফটো এডিটিংয়ের কাজ করে, পাশাপাশি সে অবশ্য কিছু ফটোগ্রাফিও করত। কিন্তু এটা তার আসল কাজ ছিল না। শন মূলত একজন চোর, এবং সে এক অভিনব কায়দায় চুরি করে থাকে। এটা খুবই বাজে কাজ, আর এটা করতে গিয়েই তো সে সামনে এক ভয়ানক পরিস্থিতির শিকার হয়। এটা নিয়েই তো আজকের গল্প। কিছু পরে শনের বাসায় তার গার্লফ্রেন্ড আসে। তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রাইলি। শন ও রাইলির বেশ দীর্ঘদিনের সম্পর্ক। শন যেহেতু ফটোগ্রাফিও করে, তাই সে রাইলির কিছু ছবি তুলে নেয়। তবে এই ছবিগুলোর মধ্যে রাইলির কিছু ব্যক্তিগত ছবিও উঠে যায়। রাইলি বলে এগুলোকে ডিলিট করে দিতে, কিন্তু শন এগুলো রেখে দিতে চায়। সে রাইলিকে আশ্বাস দেয় যে এই ছবিগুলো কোনো মতেই অন্য কোথাও যাবে না, আর এর জন্যই রাইলি তাকে ছবিগুলো রাখতে দেয়। শনের মা ও বাবাও এই শহরেই থাকে। আজ শনের মার জন্মদিন ছিল, তাই শন তাকে একটি ডায়মন্ডের রিং উপহার দেয়। এটা দেখে তার মা অনেক অবাক হয়েছিল, কারণ তার ছেলে এত অল্প বয়সী ডায়মন্ড রিংয়ের মতো দামি কিছু কেনার সামর্থ্য তৈরি করে ফেলেছে। আসলে এটা একটা চুরি করা ডায়মন্ড রিং, আর শনের বাবা মা কিন্তু শনের এই কাজগুলো সম্পর্কে কিছুই জানেন না। তবে তার বাবা একটু সন্দেহ করে। তিনি বলেন, শুধু এডিটিং করে ডায়মন্ড রিং কেনার মতো সামর্থ্য হয় কিভাবে? শন তখন তাদের ভুলভাল বুঝায়, বলে যে সে অনেকদিন থেকে টাকা জমিয়ে এটা কিনেছে। শন এই চুরির কাজগুলো কিন্তু একা করে না, সে তার এক বন্ধুকে সাথে নিয়ে এগুলো করত। তার নাম ড্রেক। শনরা অভিনব এক কায়দায় তাদের চুরিগুলো করত। আমেরিকার বেশিরভাগ বড় রেস্টুরেন্টগুলোতে গাড়ি পার্ক করার জন্য কিছু গেটম্যান রাখা হয়। এই গেটম্যানরা যাত্রীদের গাড়ি থেকে নামায়, তাদের ভিতরে পৌঁছে দেয়, এবং সবশেষে যাত্রীদের গাড়িগুলোকে পার্ক করে। আর এই গাড়ি পার্ক করার সময় শনরা তাদের কাজটা সেরে ফেলত। শনরা যাত্রীদের গাড়ি পার্ক করার ছলে তারা যাত্রীদের বাসাতেই চলে যায়। গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র থেকে কিন্তু যাত্রীদের বাড়ির ঠিকানা বের করা বেশ সহজ ব্যাপার। আর তারা সেই সব যাত্রীদেরকেই টার্গেট করত যারা বেশ ধনী এবং পুরো পরিবার সহ বাইরে বেড়াতে এসেছে, তাই এই সময়টাতে তাদের বাড়িগুলো ফাঁকা থাকে। আর ফাঁকা বাড়িতে লুটপাট করা আহামরি কোনো ব্যাপার না। আবার ধনী লোকদের এই বাড়িগুলো অটো সিকিউরিটি সিস্টেম মেনটেন করে, মানে গাড়ি নিয়ে গেলে গেট অটোমেটিক খুলে যায়, আর বাড়িতে ঢুকতে পারলে তো আর তেমন কিছু বাকি থাকে না। আজও শনের ওই বন্ধুটি, যার নাম ড্রেক, এভাবেই এক বাসায় এসেছে। কিছু মূল্যবান জিনিসপত্র সে হাতিয়েও নেয়, তবে সে এগুলো নিয়ে বের হতে পারে না, কারণ বাসাটাই ছিল একটা পোষা কুকুর, সেটা ধাওয়া করলে ড্রেককে খালি হাতেই ফিরে আসতে হয়। তারা দুইজনই অনেক বিরক্ত। ড্রেক অল্পের জন্যই তার কাজটা করতে পারল না, আর এজন্য শন এবার বড় কিছু প্ল্যান করে। সে একাই এবার বড় ধরনের কোনো চুরি করবে। কিছুক্ষণ পর হোটেলের সামনে একটি লাক্সারি কার এসে থামে। গাড়ির লোকটিকে দেখে মনে হয় সে অনেক ধনী। তার নাম ছিল কেল অ্যান্ড্রিচ। কেলের ভালোই অহংকার ছিল। সে শনকে বলে গাড়িটাকে যেন ঠিকঠাক পার্ক করা হয়, আর সাথে সে এটাও বলে শনের গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে, তাই সে যেন তার গাড়িতে বেশিক্ষণ বসে না থাকে। এগুলো শুনে শন অনেক রেগে গিয়েছিল, তাই সে এখন কেলের বাসাতেই ওই বড় চুরিটা করবে। শন ওই গাড়ির জিপিএস থেকে ঠিকানা বের করে নেয়। কিছু সময়ের মধ্যেই সে কেলের বাসায় চলে আসে। ভিতরে ঢুকে সে প্রথমে বাড়ির চারপাশটা ভালো করে চেক করে নেয়। বাসায় কোনো কুকুর বা অন্য কেউ আছে কি না এটা আগে ভালো করে দেখতে হবে। বিশালাকার এক বাড়ি, অনেক দামি দামি জিনিসপত্র, আর এখানে কেউ নেই। পুরো বাসাটা প্রায় অন্ধকারই ছিল, তবে বাসার টেবিল ল্যাম্পগুলো জ্বালানো আছে। এরকমই একটা ল্যাম্পের পাশে শন একটা খাম দেখতে পায়। খামের ভিতরে ছিল একটা ক্রেডিট কার্ড।
এটা দেখে শন অনেক খুশি হয়, কারণ এর মাধ্যমে সে মোটা অঙ্কের টাকা তুলতে পারবে। শন সাথে সাথে ড্রেককে কল করে এটা জানায়, তবে কথা হচ্ছে কার্ড পেলেই হবে না, এটা থেকে টাকা বের করার জন্য দরকার সিক্রেট পিন নম্বর। ড্রেক বলে সমস্যা নেই, ওই লোকের বাসায় অবশ্যই তার কোনো ফোন বা ল্যাপটপ থাকার কথা, সেখান থেকে ব্যাংকে যোগাযোগ করতে পারলেই একটা রিকভারি পিন পাওয়া যাবে, আর ওটা পেলেই টাকা উঠানো সম্ভব। শন ভালো করে বাসার রুমগুলো চেক করে নেয় এবং একটা রুমে একটা ল্যান্ডফোন পাওয়া যায়। শন এটা দিয়ে ব্যাংকে কল করে আর তখন একটি পিনকোড দেওয়া হয়। শনরা অনেক খুশি, তারা বেশ খানিক টাকা এখন তুলে নিতে পারবে। কাজ যেহেতু শেষ, তাই শন বাসা থেকে বের হয়। তবে বের হওয়ার পথে একটা রুম দেখা যায় যেটা বাইরে থেকে খুব ভালোভাবে লক করা। ড্রেক বলে এই রুমে হয়তো বিশেষ কিছু রয়েছে, নাহলে তো এটা এভাবে লক করা থাকতো না। তাই সে শনকে ভিতরে ঢুকতে বলে। শন যদিও প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু লোভের তাড়নায় সে ভিতরে আসে। ভিতরে অফিসের মতো পরিবেশ, কম্পিউটার টেবিলে একটি চেক বইও ছিল। শন এই চেক বইয়ের ছবি তুলে নিতে চায়, পরে হয়তো এটা কাজে লাগতে পারে। আর যখনই সে চেক বইয়ের ছবিটা তুলে, দেখা যায় টেবিলের পিছনে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির অবস্থা একদমই খারাপ, মনে হয় তাকে দীর্ঘদিন থেকে এভাবে বেঁধে রাখা হয়েছে। ভয়ানক এক পরিস্থিতি, এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। শন ভীষণ ভয় পায়, সে চলে যেতে চায়, কিন্তু কোনো মেয়েকে তো এভাবে ফেলে যাওয়া উচিত হবে না। মেয়েটাকে খুবই অসহায় লাগছিল, শন তার মুখ থেকে গ্রিপটা খুলে নেয়। সাথে সাথেই মেয়েটা চিৎকার করে উঠে বলে যে আমাকে বাঁচান, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, সে আমাকে কিডন্যাপ করে রেখেছে। শন ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারছিলই না, হাতে সময় নেই, বাড়ির মালিক অর্থাৎ কেল আসার আগেই এই মেয়েটাকে উদ্ধার করতে হবে। এদিকে দেখা যায় কেল হোটেল থেকে বের হয়েছে, সে এসে তার গাড়িটা চায়। তাকে দেখেই ড্রেক আঁতকে উঠে, কারণ শন তো এখনও ওই বাড়ি থেকে ফিরেই আসেনি। কেলকে যদি এখনই তার গাড়িটা বুঝে না দেওয়া হয়, তাহলে তো মহাসর্বনাশ, তার হাতে নাতে ধরা পড়বে, তাদের জেল হয়ে যাবে। ড্রেক তখন কেলকে বলে গাড়িটা কিছু দূরেই পার্ক করা হয়েছে, সেটা এখনই নিয়ে এসে দিচ্ছে। এরপর ড্রেক দ্রুত শনকে কল দেয়, বলে যে তুমি এখনো আসনি কেন, কেল তার গাড়ি চাচ্ছে, এই মুহূর্তে গাড়ি না দিলে আমাদের কিন্তু মহাবিপদ। শন বলে এই বাড়িতে অনেক বড় কাণ্ড ঘটে গেছে, আমি ফোনে তোমাকে সব কিছু বলতে পারছি না, তুমি শুধু পারলে এই কেলটাকে একটু থামিয়ে রাখো। মেয়েটার পুরো শরীর চেন দিয়ে বাঁধা ছিল, আর সব চেনগুলো তালা দিয়ে লক করা। মেয়েটা বলে এর চাবি রয়েছে কেলের কাছেই, সে চাবি নিয়েই ঘুরে বেড়ায়। শন বুঝতে পারে বিষয়টা আসলেই অনেক ভয়াবহ, কিন্তু কথা হচ্ছে চাবি যেহেতু নেই, আর এই চেনটা কাটতে তো অনেক সময়ের দরকার, বেশি দেরি হয়ে গেলে আবার কেল সব কিছু জেনে যাবে, তখন তো শনদেরও বিপদ। তাই শন চলে যেতে চায়, কিন্তু মেয়েটা অনেক আকুতি করছিল, তাই শনের মনে দয়া হয়, মেয়েটাকে তার উদ্ধার করাই উচিত। শন বাড়িটা খুঁজে চেন কাটার মতো কিছু নিয়ে আসতে চায়, কিন্তু তার আগে মেয়েটা বলে এই রুমের সব কিছু আগের মতো করে রাখতে, কারণ রুমের উপরে রয়েছে একটা ওয়েব ক্যাম, কেল কিন্তু কিছু সময় পরপরই এই রুম ক্যামেরায় চেক করে দেখে, তাই শন সব কিছু আগের মতো করে দেয়। এদিকে কেলের মনে একটু সন্দেহ হয়েছিল, তাই সে ওই রুমের ক্যামেরাটা অন করে দেখে মেয়েটা ঠিকঠাক আছে কি না। অন্যদিকে শন বাসার পার্কিং লটে এসেছিল, এখানে সে কিছু টুল খুঁজে পায়, এগুলো দিয়ে চেনটা কাটা যাবে। এ সময় শন এও দেখে পার্কিং লটে একটা রুমও রয়েছে, সে এটাতে যায়। আর এখানে এসে যা দেখা গেল তা আসলেই শিহরিত করার মতো, এটা আসলে কোনো রুম না, এটা একটা ল্যাব। মাঝে একটা বেড রয়েছে আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রকারের কেমিক্যাল, অদ্ভুত সব ডাক্তারি জিনিসপত্র, চুরি কাচি ব্লেড সহ নানা প্রকার কাটার মেশিন এখানে। এগুলো দেখে শন আরও বেশি ভয় পেয়ে ওঠে, তার মনে হচ্ছিল কেল শুধু কিডন্যাপার নয়, সে একজন সাইকো, না জানি সে কত মেয়েদের এখানে ধরে নিয়ে এসেছে আর তাদের সাথে কী না কী করেছে। রুমটা দেখে মনে হচ্ছিল মেয়েদের দেহগুলো সম্ভবত এখানেই কাটাছেড়া করা হয়। যাই হোক, শন উপরে মেয়েটাকে উদ্ধার করতে আসে, কিন্তু এসে দেখা যায় রুমের লাইট জ্বালানো হয়েছে, মানে হয়তো রুমের ক্যামেরা অন করা, তাই রুমে আর যাওয়া যাবে না। শন এই বাসাটা থেকে দ্রুত বের হয়, এখন পুলিশেরই সাহায্য নিতে হবে, কারণ এটা গুরুতর কেস। শন হোটেলের দিকে ফিরে আসে, কিন্তু আসার পথে দেখে সে গাড়িতে করে প্লাসটা নিয়ে এসেছে। এখন এটা কিন্তু বাড়িতে যেয়ে রেখে আসা সম্ভব নয়, তাই সে প্লাসটাকে গাড়িতেই লুকিয়ে রাখে। হোটেলে আসলে কেল তার গাড়িটা পেয়ে যায়, দেরি হতে কেল অনেক রেগেছিল, তবে সে তেমন কিছু বলে না। এদিকে ড্রোকো আবার অনেক অস্থির, সে শনকে বলে তোমার আসতে এত দেরি হলো কেন, ঘটনাটা কি সব খুলে বলো তো। শন বাড়িটার সব ঘটনা খুলে বলে, যা শুনে ড্রেক একদমই হতবাক। শনেও বলে সে এখন পুলিশকে এসব জানাতে যাচ্ছে,
কিন্তু ড্রেক তাকে এটা করতে মানা করে, কারণ তারা যে কাজটা করে এটাও তো অপরাধ, পুলিশ তো তাদেরকেও আটক করবে। কিন্তু এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার, আর কেল এত ভয়ানক রকমের অপরাধী, তাকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। টাইসন পুলিশকে সব জানাবেই, তবে সে পরিচয় গোপন রেখে পুলিশকে কল করবে, তাহলে তারা ধরা পড়বে না। এটাই করা হয়। পুলিশ এসব জানতে পারলে ওই বাড়িটাতে গিয়ে তল্লাশি চালাতে চায়। পুলিশ কিছুক্ষণের মধ্যেই কেলের বাসায় যাবে। আচ্ছন বুঝতে পারছে তারা যে কাজটা করে এটা কতটা বাজে কাজ, তাই সে আর এই চুরির কাজগুলো করবে না। এদিকে কেল তার বাসায় চলে এসেছিল, সে কিন্তু তার গাড়িটা অনেক দেরিতে হাতে পেয়েছে, এজন্য তার মনে একটা সন্দেহ তো ছিলই। বাসায় ঢুকে সে সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে। মেয়েটার রুমে গিয়ে তার মনে হয় এখানে হয়তো কেউ এসেছিল। কেল তার রুমে যায়, এসে দেখে বিছানা অগোছালো আর ল্যান্ডফোনটা তার জায়গায় নেই। ফোন হাতে নিয়ে সে লাস্ট নাম্বারটা ডায়াল করে দেখে, দেখা যায় ব্যাংকে কল যাচ্ছে। তখন কেলের আর বুঝতে বাকি থাকে না যে এখানে অবশ্যই কেউ এসেছিল। অন্যদিকে শন খুবই অস্থির, না জানি ওই মেয়েটার সাথে কি করা হচ্ছে, তাই সে ওই বাড়িটার নিচে এসেই অপেক্ষা করে। সে পুলিশ আসার অপেক্ষা করছিল, আর কিছু পরেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে প্রথমে কেলকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এখানে কেলের সাথে অন্য একটি মহিলাকে দেখা যায়। মহিলাটি বলে সে তার স্ত্রী। এগুলো দেখে পুলিশরা অস্বস্তিতে পড়ে। তাদের সাথে কথা বলার পর পুলিশদের মনে হয় এটা তো একটা ভালো পরিবার, পুলিশ ভাবে তাদেরকে হয়তো ভুল তথ্য দেওয়া হয়েছে, তাই পুলিশ চলে যায়। পুলিশ যাওয়ার পর দেখা যায় এই মহিলাটিকে কেল গাড়িতে তুলে দিচ্ছে। মেয়েটার ড্রেসার দেখে মনে হচ্ছিল তাকে ভাড়া করে আনা হয়েছে। শন বুঝতে পারে এই কেল খুবই চালাক একজন লোক। আসলে কেল তো বুঝে গিয়েছিল বাসায় কেউ এসেছে, আর যে এসেছে সে যদি ওই মেয়েটাকে দেখে থাকে তাহলে সে কিন্তু পুলিশকে জানাতে পারে। তাই পুলিশকে ধোকা দেওয়ার জন্যই কেল একজন মহিলাকে ভাড়া করে এনেছিল। আর এসব দিয়ে পুলিশের সামনে এমন আচরণ করা হয় যে যাতে পুলিশ সন্দেহ না করতে পারে। কেল অতিমাত্রার চালাক একজন সাইকো। কেল যখন বাইরে ছিল তখন সে দেখে তার বাসার সামনে একটি অচেনা গাড়ি পার্ক করা। এতে তার সন্দেহ হয়, এই গাড়িটা কিন্তু শনেরই ছিল। তবে কেল গাড়িটাকে চেক করে দেখে না, কারণ তার মাথায় তখন অন্য কোনো প্ল্যান ঘুরপাক করছিল। যাই হোক, কিছু পরে শনের কাছে ড্রেক চলে আসে। তারা দুজন মিলে ভাবছিল ওই মেয়েটাকে তারা কিভাবে উদ্ধার করবে। একটা সময় কেলকে বাইরে চলে আসতে দেখা যায়, এটাই সুযোগ মেয়েটাকে উদ্ধার করার। তাই দ্রুত শনরা সেই বাসাটাই ঢুকে পড়ে। তারা দেখে বাড়ির একটা জানালা খোলা আছে, এটা দিয়ে তারা ভিতরে যায়। কিন্তু ভিতরে আসার পর দেখা গেল ওই রুমটা কিন্তু এখন আর লক করা নেই, আর ভিতরে মেয়েটাও ছিল না। রুমে সব কিছু পরিবর্তন করা হয়েছে। তারা ভাবতে থাকে সব কিছু চেঞ্জ করা হলো কেন, বাড়ির জানালা খোলা, ভিতরে মেয়েটা নেই। শনরা বুঝতে পারে কেল তাদের ব্যাপারে সব জেনে গিয়েছে। অন্যদিকে দেখা যায় কেল পুলিশদের কল করে, সে বলে তার এলাকায় কিছু চোর ঢুকেছে, তাদেরকে যেন ধরা হয়। আর এর কিছু পরেই পুলিশ সেই বাসাটায় চলে আসে। শনরা কিন্তু তখন বাসাটার ভিতরেই ছিল, তাদের এখন দ্রুত সেখান থেকে পালাতে হবে, না হলে তো মহাবিপদ। কোনোভাবে শনরা পালাতে সক্ষম হয়, বড় বাচ্চা বেঁচে যায় তারা। শনরা বুঝতে পেরেছিল এই কেল খুবই চালাক লোক, তার সাথে পারা যাবে না। এই মেয়েকে উদ্ধার করতে হলে অবশ্যই পুলিশের সাহায্য নিতে হবে। তাই শন ঠিক করে সে নিজেই এবার পুলিশের কাছে যাবে। তার কাছে ওই মেয়েটার ছবি ছিল, এটা তাদেরকে দেখাতে হবে। তবে এটা করতে গেলে কিন্তু শনদেরও আটক করা হবে, কারণ শনকে তো বলতে হবে যে সে ওই বাড়িতে চুরি করতে গিয়েছিল, আর গিয়েই মেয়েটাকে দেখে। যাই হোক, শন শুধু নিজের কথাই বলবে, ড্রেকের কথা বলবে না, কারণ ড্রেক অনেক গরিব ঘরের ছেলে, সে যদি জেলে যায় তাহলে তার পরিবার অনেক বড় সমস্যায় পড়বে। অন্যদিকে কেলকে দেখা যায় সে ওই মেয়েটাকে তার গাড়িতে লুকিয়ে রেখেছে, মেয়েটাকে সে অন্য কোথাও নিয়ে যাবে। গভীর রাতে বরফে ঢাকা এক পথের মধ্যে দিয়ে কেল ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছিল। একটা সময় সে একটা জঙ্গল বাড়িতে আসে, এই বাড়িটা কেলের বিশেষ বাড়ি, সে এখানেই তার ভিকটিমদের নিয়ে এসে রাখে। কেল বলে, বিশেষ কোনো কারণ ছাড়া আমি কোনো মেয়েকে এই বাড়িতে নিয়ে আসি না, তুমি অবশ্যই বিশেষ কেউ, তাই তোমাকে নিয়ে এসেছি। মেয়েটা বলে, আমাকে দয়া করে বেঁধে রাখবেন না, আমি কোনো চিৎকার করব না বা পালানোর চেষ্টা করব না। কেল তখন তাকে একটা নেক ব্যান্ড দেখায়, দেখিয়ে বলে তুমি চাইলেও চিৎকার করতে পারবে না, কারণ চিৎকার করলে এখান থেকে বিদ্যুৎ বের হয়ে তুমি শক খাবে। মেয়েটাকে পরিষ্কার করে একটি খাঁচার মধ্যে রাখা হয়। কেল কিন্তু তার কোনো শারীরিক চাহিদার জন্য কোনো মেয়েকে আটক করত না, সে তো সাইকো, সে এই মেয়েদেরকে তার পোষা প্রাণী মনে করত। তাদেরকে টর্চার করে বা তাদেরকে আটক রেখে সে অনেক শান্তি পায়।
আসলে সাইকোদের চিন্তাধারা এরকমই হয়ে থাকে। এদিকে দেখা যায় শন পুলিশ স্টেশনে পুলিশদেরকে মেয়েটার ছবি দেখানো হয়। পুলিশ যদিও প্রথমে শনের কথা বিশ্বাস করতে রাজি হয় না, কিন্তু এত করে বলায় পুলিশ আরেকবার কেলের বাসাটায় যায়। কেল পুলিশের সাথে এখানে খুবই ভালো আচরণ করে, তাকে কফি খেতেও দেয়। পরে অফিসারটি পুরো বাসা ভালো করে তল্লাশি চালায়, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া যায় না যে যাতে কেলকে সন্দেহ করা যাবে। তাই পুলিশ আবারও সেখান থেকে ফিরে আসে। পুলিশ এসে এবার শনকেই সন্দেহ করে, তাকে রাগারাগিও করা হয়। পুলিশ বলে কেল একজন ভালো মানুষ, তারপরও তুমি যদি তার ব্যাপারে কমপ্লেইন করতে চাও তাহলে তুমি গোয়েন্দা বা FBI এর কাছে যেতে পারো। শন তাই করে। গোয়েন্দা বিভাগে এসে সে সব কিছু জানায়। গোয়েন্দা বিভাগ থেকে বলা হয় তারা ওই মেয়েটির ছবি থেকে তাকে খোঁজার চেষ্টা করবে। যদি দেখা যায় যে মেয়েটি আসলেই হারিয়ে গেছে, কেবল তখনই তারা কেলের উপর কড়াকড়ি ব্যবস্থা নিবে। অন্যদিকে কেল কিন্তু সন্দের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। তার বাসার ওয়েবক্যামে সে সন্দের ছবি দেখে নিয়েছে। এবার তাহলে কেল সন্দেরকেই ফাঁসাবে। শন যখন গাড়ি করে বাসায় যায়, কেল তখন তাকে ফলো করে। শন বাসায় এসে গোসল করছিল, আর এই ফাঁকে কেল শনের রুমে ঢুকে যায়। এরপর সে শনের কম্পিউটার থেকে তার সব ফাইল কপি করে নেয়। ক্যামেরাতে শনের গার্লফ্রেন্ড অর্থাৎ রাইলির যে ব্যক্তিগত ছবিগুলো ছিল এগুলোও সে কপি করে নেয়। শুধু এটাই নয়, কেল শনের হোটেলে কল করে তাদের ব্যাপারে কমপ্লেইন করে। অনেক আজেবাজে কথা বলে তাদের ব্যাপারে। এজন্য শন ও ড্রেককে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এদিকে দেখা যায় গোয়েন্দা বিভাগ ওই মেয়েটির হারানোর খবর পেয়েছে। এখন তাহলে তারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবে। কিডন্যাপ করা মেয়েটার অবস্থা খুবই বাজে। সে ঠিকঠাক খেতেই পারে না, আবার খাওয়া শেষ না হতেই সে নিজে থেকেই খাঁচায় ঢুকে পড়ে। এসবে বোঝা যায় মেয়েটা কী পরিমাণ ভয়ে আছে, আর কেল কোন লেভেলের সাইকো। কেল রাইলির ব্যক্তিগত ছবিগুলো নিয়ে এসেছিল, এগুলো সে রাইলির ভার্সিটিতে সবার মধ্যে ছড়িয়ে দেয়। এতে রাইলি মুহূর্তের মধ্যেই ভাইরাল, আর এটার জন্য দায়ী হয় শন, কারণ ছবিগুলো তো তার কাছেই ছিল। এসব যখন শন জানতে পারে তখন তো সে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে এসে রাইলিকে সব বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাইলি তো তার সাথে কথা বলতেই চায় না। এদিকে দেখা যায় শনের গাড়িটিও ভেঙে দেওয়া হয়েছে, আর তার কিছু পরেই অন্য আরেকটি গাড়ি এসে শনকে মেরে ফেলতে চায়। অল্পের জন্যই শন বেঁচে গিয়েছিল, ওই গাড়িতে ছিল কেল। কেল শনকে কল দেয়, বলে শন তুমি জানো না তুমি কার সাথে দণ্ডে লেগেছ, আমি তোমার জীবনকে নরক বানিয়ে দিব, তুমি শুধু দেখতে থাকো। এরপর দেখা যায় শনের বাবার চাকরিটাও চলে গিয়েছে। তিনি একটি কোম্পানিতে ড্রাইভিংয়ের কাজ করতেন। তার গাড়িতে অবৈধ কিছু মালামাল পাওয়া যায়, এজন্যই তাকে বরখাস্ত করা হয়। আসলে এগুলো সবই ছিল কেলের ষড়যন্ত্র। শনের মারও সেই একই হাল। তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন, তার উপর শিশু নির্যাতনের মামলা করা হয়। মানে খুবই বাজে অবস্থা। শন একেবারেই দিশেহারা হয়ে গিয়েছিল, সে যে কী করবে তা বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে রাইলির মনে হয় শন তার সাথে এরকম করতে পারে না, এতদিনের সম্পর্ক, সে তাকে ভালো করেই চিনে। এজন্য রাইলি শনের সাথে দেখা করতে চায়। কিন্তু পথিমধ্যে রাইলির উপর কেল অ্যাটাক করে, তাকে গুরুতর আহত করা হয়। সে প্রায় মরতেই বসেছিল। রাইলিকে হসপিটালে নেওয়া হয়। শন এসে দেখে রাইলির এই অবস্থা, সে অনেক কষ্ট পায়। এসব আর মেনে নেওয়া যাচ্ছিল না, কিছু তো একটা করতে হবে। সে ড্রেককে কল দেয়। ড্রেকের হাতে সময় নানা জিনিস ছিল, তাই সে কলটাকে ভিডিও কল করে। শন তখন বলে তারা সবাই এখন বিপদে রয়েছে, যেভাবেই হোক না কেন এই সাইকোটাকে থামাতে হবে। তারা কথা বলছিল আর এ সময় আচমকা সেখানে কেলকে দেখা যায়। সে এসে ড্রেককে ব্যাপক হারে মারতে থাকে। শন ফোনে এসব শুনছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। কেল ড্রেককে মারতে মারতে মেরেই ফেলে। তবে এখানে একটা সুযোগ হয়। ড্রেক কিন্তু তাদের কলটাকে ভিডিও কল করেছিল, তাই শন একটা বুদ্ধি করে। কলের মধ্যে সে কেলকে ডাকতে থাকে, আর যখনই কেল ফোনটা তুলে নেয় তার ফেসটা ভিডিও কলে চলে আসে, যেটা শন সাথে সাথে রেকর্ড করে ফেলেছিল। এটাই এখন প্রমাণ, এটা পুলিশকে দিতে পারলেই কেল ধরা পড়ে যাবে। শন পুলিশকে কল দিয়ে ড্রেকের বাসায় যেতে বলে। ড্রেক ইতিমধ্যেই সেখানে মারা গিয়েছে, আর কে মেরেছে তার প্রমাণ শনের কাছে আছে। শন তার বাসায় আসে, তার ফোনে কিডন্যাপ করা মেয়েটির ছবি ছিল। সেই ছবিটা ভালো করে দেখে। এই ছবিটা যখন সে তুলেছিল তখন কিন্তু ওখানে একটি চেক বইও ছিল, আর এই চেক বইয়ে রয়েছে একটি ঠিকানা। এই ঠিকানাটা কিন্তু কেলের বাসার ঠিকানা না, তাহলে এটা সম্ভবত তার অন্য কোনো বাড়ির ঠিকানা, যেখানে হয়তো ওই কিডন্যাপ করা মেয়েটা রয়েছে। শন আর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত সেই ঠিকানায় বেরিয়ে পড়ে। সাথে সে গোয়েন্দা বিভাগকেও কল করে এই ঠিকানাটা জানায়, আর ওই দিনের হত্যার ভিডিও কলটিও পাঠায়।
এসব দেখে গোয়েন্দারাও বুঝে ফেলে কেলি হচ্ছে তাহলে আসল কালপ্রিট। তবে এই কেল এত সহজে ধরা পড়বে না, কারণ পৃথিবীতে টাকা ও বুদ্ধি এই দুই জিনিসই যার কাছে আছে তাকে যে কোনো বিষয়ে দমানো খুবই কঠিন। কেল তার বেশভূষা পরিবর্তন করে ফেলে, সে আর এই দেশেই থাকবে না, ক্যানাডা পালিয়ে যাবে। এই জঙ্গল বাড়িটাই ছিল বিশাল এক গর্ত, এখানেই কেল তার ভিকটিমদের মেরে দাফন করে রাখে। ওই মেয়েটাকে ওই গর্তে দাফন করা হবে। এদিকে শন এই জায়গাটায় চলে এসেছিল, অনেক খুঁজে সে জঙ্গল বাড়িটা খুঁজে পায়। সে দেখে একটা রুমে ওই মেয়েটাকে আটক করে রাখা হয়েছে। শন মেয়েটাকে বলে তার ভয় নেই, সে তাকে বাঁচিয়ে নিবে। কিন্তু এ সময় কেল পিছন থেকে এসে তাকে আক্রমণ করে, শনকে মেরে সেন্সলেসই করে ফেলা হয়। জ্ঞান ফিরলে শন দেখতে পায় মেয়েটাকে বিশাল ওই গর্তটার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাকে মেরে ফেলে দেওয়া হবে। কেল বলে শন তুমি চোখ খোলো, দেখো এই মেয়েটাকে আমি কিভাবে হত্যা করি। শনের হাত পা বাঁধা, সে কিছুই করতে পারবে না। মেয়েটাকে শ্যুট করা হয়, সে গর্তে পড়ে যায়, তবে মেয়েটা কিন্তু মরে যায়নি। গুলিটা ভাগ্যক্রমে তার কাঁধে লেগেছিল, তবে কেল মনে করে মেয়েটা মারা গিয়েছে। এদিকে পুলিশরা পথেই ছিল, গোয়েন্দা অফিসার জানায় এই কেল নাকি যখন মাত্র ১৩ বছরের ছিল তখনই সে তিনটি নিরীহ ঘোড়াকে হত্যা করে ফেলে। এটা করে সে নাকি একটা মেয়েকে ইমপ্রেস করতে চেয়েছিল। পরবর্তীতে এই ঘোড়া হত্যা নিয়ে মামলাও হয়, কিন্তু কেল অনেক ধনী পরিবারের ছেলে ছিল তাই এই কেসটা ধামাচাপা দেওয়া হয়। গোয়েন্দাদের ধারণা কেল স্বাভাবিক মানুষ নয়, সে সাইকোই হতে পারে। এদিকে কেল শনের সাথে কথা বলছিল, কেল বলে শন তোমাকে আসলেই শাবাশি দিতে হয়, তুমি একটা অচেনা অজানা মেয়েকে বাঁচাতে এসে নিজেই এখন মরতে বসেছ। তবে তুমি চিন্তা করবে না, আমি শুধু তোমাকেই মারব আর তোমাকেই ফাঁসাব, তোমার পরিবারের কিছু হবে না। কেল বলে শন আমি তোমাকে এই মেয়েটার হত্যার আসামি বানাবো, আমি তোমার কম্পিউটারে লিখে এসেছি যে তুমি একজন সাইকো এবং চোর, তুমি আমার বাসায় চুরি করতে এসে ধরা পড়েছিলে তাই তুমি আমাকে ফাঁসাতে চাও, এর জন্য তুমি এই মেয়েটিকে হত্যা করেছ আর তার দোষটা চাপাতে চাও আমার উপর। শন এসব শুনে হতবাক হয়ে যায়। শন বলে এসব পুলিশ বিশ্বাস করবে না, কেল বলে বিশ্বাস করবে, টাকা পেলেই বিশ্বাস করবে। পুলিশে আমার কিছু লোক রয়েছে, তারা টাকার বিনিময়ে তোমাকে অপরাধী বানিয়ে দিবে। এ সময় দেখা যায় ওই গর্ত থেকে মেয়েটা বেরিয়ে এসেছে আর সে বেরিয়ে এসেই কেলকে আক্রমণ করে। তবে কেলের হাতে বন্দুক ছিল তাই শনদের পালাতে হয়। শনরা পালাচ্ছে, অন্যদিকে তাদের ধাওয়া করছে কেল। আবার এই সময়টাতে এই পুলিশ এই জায়গায় চলে এসেছিল, তারা এসে গুলির আওয়াজ শুনতে পায়, তারা দ্রুত ভিতরে ঢুকে পড়ে। শন অনেক আহত ছিল, সে আর পালাতে পারে না, তার সাথে কেলের মারপিট হতে থাকে। শন তার প্রাণপণ চেষ্টা করছে, মেয়েটাও তাকে সাহায্য করছিল। অবশেষে দুইজন মিলে কেলকে দমাতে সক্ষম হয়। কিছু পরে পুলিশ শনদের কাছে চলে আসে, শনরা বেঁচে আছে দেখে তারা বেশ খুশি হয়। পুলিশ জিজ্ঞেস করে ওই সাইকোটা কোথায়, শনরা বলে তাকে তার জায়গায় রেখে দেওয়া হয়েছে। পুলিশ ওই বাড়িটায় যায়, ভিতরে এসে দেখে কেল সেখানে চেইন দিয়ে বাঁধা, তাকে সেভাবেই বেঁধে রাখা হয়েছে যেভাবে সে তার ভিকটিমদের বেঁধে রাখত। মনে হচ্ছে যেন এতদিনেই সমাজের আসল পশুটা খাঁচায় বন্দী হয়েছে।